হ্যালো বন্ধুরা, বিশ্বের প্রায় সব দেশেই নিরাপদ আর স্বস্তির ভ্রমণের মাধ্যম হিসাবে ট্রেনকে বেছে নেওয়া হয়, কিন্তু কখনো কখনো ট্রেনেও ঘটে যায় ভয়াবহ সব দুর্ঘটনা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেল দুর্ঘটনা সম্পর্কে বলবো। তো চলুন জেনে নিই সেই সব দুর্ঘটনা সম্পর্কে। রাশিয়ার উফা রেল দুর্ঘটনা। 1989 সালের জুনের 4 তারিখ রাশিয়ার উফা শহরে ঘটে যায় এই দুর্ঘটনা। দুই দিক থেকে দুইটি ট্রেন একে অপরকে ক্রস করে যাচ্ছিল। ট্রেন দুটোতে যাত্রী ছিল 1300 থেকে প্রায় 1400, তাদের মধ্যে অনেক শিশুও ছিল। ট্রেন লাইনের নিচ দিয়ে চলে গিয়েছিল এলপিজি বা লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাসের পাইপ লাইন। হঠাৎ সেই পাইপ লিক করে গ্যাস বেরোতে শুরু হয় এবং সেই সময় উপর দিয়ে যাওয়া ট্রেনের লাইনের সঙ্গে চাকার ঘর্ষণে সেই গ্যাসে আগুন লেগে যায়। সেই আগুন এক ট্রেন থেকে আরেক ট্রেনে ছড়িয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই গ্যাস পাইপ লাইনেও এক বিশাল বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণ বা ব্লাস্ট এতটাই তীব্র ছিল যে 90 কিলোমিটার দূর থেকেই সেই বিস্ফোরণের ধোয়ার কুণ্ডলী দেখা গিয়েছিল এবং সঙ্গে সঙ্গেই দুটি ট্রেনই সেখানে ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থল ও হাসপাতাল মিলে প্রায় 550-এরও বেশি মানুষ মারা গিয়েছিল আর অনেক মানুষ পঙ্গু হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এগুলি হলো বিশ্বের 5টি সবচেয়ে ভয়ানক ট্রেন দুর্ঘটনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো একটি লাইক ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন।